রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতগুলি নিয়ে ফিরলেন, কিন্তু থরথর করে কাঁপছেন। আসলেন নিজের স্ত্রীর কাছে, জি, খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে বললেন, খুব শীত লাগছে, ঠান্ডা লাগছে, জাম্মেলুনি জাম্মেলুনি, আমাকে কম্বল জড়িয়ে দাও, কম্বল জড়িয়ে দাও। জি হ্যাঁ, ফাজাম্মালুহু, তাকে কম্বল জড়িয়ে দিলেন। জি হ্যাঁ, এখান থেকে আইয়ুহাল মুজাম্মিল নাজিল হয়েছে এই। জি, হাত্তা যাহাবা আনহুর রাও, তখন ভয় ভীতি দূর হল। মানুষকে যখন ঠান্ডা লাগে, ঠান্ডাটা যখন দূর হয়ে যায়, একটু শরীরটা গরম হয়, তখন কম্পনটা চলে যায়। জি হ্যাঁ, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন পুরো বৃত্তান্ত ঘটনা, যে কি ঘটলো আজকে, এই ঘটেছে। বলার পরে বলছে, লাকাদ খাশিতু আলা নাফসি, আমার খুব ভয় লাগছে, খুব ভয় পাচ্ছি, মনে হয় বাঁচব না। মানুষ তো প্রথমবার অসাধারণ একটা কিছু হওয়া, যেমন তেমন কথা, জিব্রাইল আলাইহিস সালাম এসেছেন, তো লাকাদ খাশিতু আলা নাফসি, আমার খুব জানের ভয় লাগছে, মরে যাবো। ফাকালাত খাদিজাতু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কাল্লা, কোশ্চিন কালেও পড়বেন না, কোশ্চিন কালেও আপনি ধ্বংস হবেন না, আপনার ক্ষয়ক্ষতি হবে না। ওয়াল্লাহে, আল্লাহ কসম করে বলছি, মা ইউখজিক আল্লাহ আবাদা, আল্লাহ কখনো আপনাকে লাঞ্ছিত অপদস্থ করবেন না, কখন করবেন না, কেন করবেন না, দেখেন এত শক্তভাবে আল্লাহর কসম করে, আর কোশ্চিন কালেও নয়, হইতে পারে না, বলছেন ওর কারণগুলি কি, এই কারণগুলি চিন্তা করেন। তাহলে আপনাকে আমাকেও আল্লাহ লাঞ্ছিত করবেন না, যদি এই ভালো বৈশিষ্ট্য গুণগুলি, যেগুলি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখানে বর্ণনা করেছেন বা বলেছেন বলে সান্ত্বনা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এগুলি যদি আপনার মধ্যে থাকে, আমার মধ্যে থাকে, এটা হচ্ছে শিক্ষণীয় বিষয় সিরাতুন নবী থেকে। এই উত্তম চরিত্রগুলি শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস না, যে তিনি করতেন সেজন্য হ্যাঁ তাকে আল্লাহ লাঞ্ছিত করবেন না, আর করেননি, আর আপনি এই চরিত্রগুলি আপনার মধ্যে আছে, তারপরে আপনাকে আল্লাহ লাঞ্ছিত করেছে, এটা হতে পারে না। আল্লাহ আপনাকেও লাঞ্ছিত করবেন না যদি আপনার মধ্যে এই সুন্দর সুন্দর চরিত্রগুলি বা গুণগুলি থাকে। কি কয়েকটি আছে, ইন্নাকা আল্লা তাসালুর রাহিম, আপনি আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখেন, আপনি আপনার বংশধর আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক রাখেন। আপনার আত্মীয় স্বজন মানে শুধু আপনার বাবার বংশের লোক না, আপনার বাবার বংশ আর মায়ের বংশের লোক, ওরা আপনার আত্মীয়। কিন্তু বাপের আত্মীয় আত্মীয়, আর মায়ের আত্মীয় আত্মীয়, এটাও মনে রাখবেন। সুতরাং আপনি যেমন চাচা ফুফুদের সাথে সম্পর্ক রাখবেন, দাদা দাদিদের সাথে সম্পর্ক রাখবেন, তেমন নানা নানি আর খালা মামা ওদের সাথেও সুসম্পর্ক রাখবেন। যত কাছের হবে তত বেশি হক তাদের, আর যত দূরের হবে, ধরেন আপনার চাচা তো খালা, চাচা তো মামা, চাচা তো ফুফু, হ্যাঁ চাচা তো চাচা, দূরে হইল, হ্যাঁ চাচা আর চাচা তো ভাই, চাচা তো ভাইয়ের তুলনায় চাচা কাছের, এইভাবে আর কি। একজন সচ্ছল আর একজন অসচ্ছল, একজন অভাবী চাচা, একজন অভাবী খালা ফুফু, আর একজন অভাবী নয়, দুজনের পার্থক্য আছে। আপনি সবার সাথে সুসম্পর্ক রাখবেন, কিন্তু কারো সাথে অর্থের দ্বারা সুসম্পর্ক রাখবেন, কারো সাথে কথা আর আচার আচরণ দিয়েই হয়তো সুসম্পর্ক রাখা যথেষ্ট। জি, ওয়াতাহমিলুল কাল্লা, আর আপনি মানুষের বোঝা বহন করেন। কিসের বোঝা? কারো ঋণের বোঝা, ঋণের বোঝা, কারো ভরণ পোষণের বোঝা, সুবহানাল্লাহ, অসহায় একটা বিধবা আছে হয়তো, অসহায় এতিম আছে, তার ভরণ পোষণের ব্যবস্থা নেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজের দায়িত্ব নিতেন, যে তোমার ভরণ পোষণের দায়িত্ব আমার থাকলো, তোমার কেফালত আমার দায়িত্ব। জি, কারো উপর ঋণের বোঝা রয়েছে, হ্যাঁ তাকে অপমান অপদস্থ করছে, ধাক্কা ধাক্কি করছে, হয়তো টাকা দিয়ে উঠে এখান থেকে টাকা দিয়ে যা, হয়তো হয় না, এগুলো বুঝে কি হয়েছে কি হয়েছে, এই যে এই টাকা পয়সা আমার ধার নিয়েছে, দিয়ে দেয় না, যাও আমি দিয়ে দিলাম বা আমার জিম্মে নিয়ে নিলাম, তুমি ওকে ছেড়ে দাও, ওকে অপমান করিও না, মারধর করিও না, আমার দায়িত্ব থাকলে আমি দিয়ে দেব, তখনই দিয়ে দিলেন থাকলে, আর না হলে ওয়াদা করলে যে এই কয়েকদিন মধ্যে দিয়ে দিন। সুবহান, এই হচ্ছে তাহমিলুল কাল, পরের বোঝা বহন করতেন। জি, এগুলো ভালো গুণ, এই চরিত্রগুলি আমাদেরকে যথাসাধ্য চেষ্টা করতে হবে নিজের মধ্যে পয়দা করা। জি, ও তাকসিবুল মাদুম, এবং সর্বহারাদের জন্য আপনি আয়ু উপার্জন করেন, রুজি রোজগার যে করেন, শুধু নিজের পেটের ধান্দাই নয়, আর নিজের স্ত্রী ছেলে মেয়েদের জন্য নয়, যারা সর্বহারা, কিছুই নেই তাদের, মাদুম,
কিছু নেই, পয়সা কড়ি নেই তাদের কাছে, খাওয়ার ব্যবস্থা নেই, বাসস্থান নেই, তাদের জন্য আয় উপার্জন করেন, তাদেরকে দেন যে তোমরা এই কাজগুলি করো। সুবহানাল্লাহ, তাহলে এইরকম যারা একেবারে সর্বহারা, হ্যাঁ আপনার বাড়িতে আলহামদুলিল্লাহ কয়েকদিনের খাবার আছে, আর একজনের আজকের খাবার নেই, কেন ওকে খাওয়াইতে হবে আপনাকে? শুধু নাফসি নাফসি করবেন? এই চরিত্রগুলি যদি পয়দা করতে পারেন তাহলে আপনাকে আল্লাহ দুনিয়াতে কখনো লাঞ্ছিত করবেন না। এগুলো আখেরাতের কথা চলছে না, কিন্তু কিসের কথা চলছে? নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন যে আমাকে ভয় লাগছে, মনে হয় মরে যাবো না অসুস্থ হয়ে যাবো, হয় মরে যাওয়া ভয় লাগছে, হয় মরে যাবো আর না হলে অসুস্থ হয়ে যাবো, আর হয়তো আমি বিছানা থেকে উঠতে পারবো না। বলছে না, মোটেই হবে না, আল্লাহ এইভাবে লাঞ্ছিত করবে না। তাহলে এগুলো দুনিয়ার ফায়দা, এই ভালো কাজগুলি যদি করতে পারেন তাহলে দুনিয়ার ফায়দা রয়েছে, আখেরাত তো আছেই। ওয়া তাকরির দাইফ, আর আপনি অতিথিদের আপ্যায়ন করেন, মেহমান নওয়াজি করা, মেহমানদের আপ্যায়ন করা, তাদেরকে খেতে দেওয়া, তাদের সাথে ভালো আচরণ করা, এটা ভালো গুণ। আর অতিথি মানে আমাদের ভাষা, আজকালকার মুসলিমদের ভাষা যে আমাদের সমাজ, তাতে মানে পরিচিত লোক যারা, হয় বন্ধু মহল, হ্যাঁ না হলে নিজের আত্মীয় স্বজন বংশ, আর না হলে মায়ের বংশ, না হলে শ্বশুর বংশ, এর বাইরে আমাদের কোনো মেহমান আছে? হ্যাঁ, আমাদের মেহমান মানে কি? প্রথম কথা, পরিচিত খাতির, শুধু পরিচিত না খাতিরের হইতে হবে। এখানে যদি একটা অপরিচিত কোনো দিনী ভাই আসে, দেখে আপনারা কেউ চেনেন না, আর বেচারা থাকার কোনো জায়গাও নেই, আর রাত্রে খাবে তো তার কাছে পাঁচটা দশটা রিয়ালও নেই, জানতেও পারেন তবু আপনারা দায়িত্ব নেবেন না, রাগ করবেন না, এটা মানে বর্তমান অবস্থা যেটা, কেউ দায়িত্ব নেবেন না, তাকে কেউ নিয়ে যাবেন না যে ভাই কোথায় পড়ে থাকবেন আপনি, বাইরে চলেন আমার বাসায় থাকবেন, ভাই আপনি অনাহারে থাকবেন চলেন আমার খাবার আছে ওইটাকে দুজন মিলে শেয়ার করে খাবো, এইরকম লোক পাওয়াই মুশকিল, অচেনা লোক। কিন্তু যদি খাতির থাকে, ও রিয়াজ থেকে এসছে, হ্যাঁ জেদ্দা থেকে এসছে, মক্কা থেকে এসছে, অমুক আমার সাথে খাতির রাখে, আগে থেকে আমার সাথে ফ্রেন্ডশিপ আছে, যেভাবে হোক না কেন, সুতরাং ওকে আপনার রুমে নিয়ে গেলেন, খাওয়াচ্ছেন আর তাকে ঘোরাচ্ছেন, এইরকম সম্পর্ক তো সবাই রাখে, এইটা ইসলামের আসলে মেহমান নামাজি নয়, আতিথ্য নয়, আসলে আতিথ্য হচ্ছে চেনা অচেনা। এমন কেউ অমুসলিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জীবনীতে এমন ঘটনা আছে যে অমুসলিম মেহমান এসছে আর বেশি করে খেয়েছে, সব খেয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই লোকটি পরের দিন যখন মুসলমান হয়েছে তো অল্প খেল, তখন ওই প্রসিদ্ধ হাদিসটি বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সব খেয়ে ফেলে দিয়েছে, সাতজনের খাবার ছিল সব খেয়ে ফেলে দিয়েছে, যেদিন কাফের ছিল, আর যেদিন মুসলিম হয়েছে অল্প এতটা খেয়েছে, অল্প খেয়েছে, একজনের খাবার খেয়েছে, যেমন একজনে নর্মাল খায় অতটাই খেয়েছে। কি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিস জানা আছে, ইন্নাল মুমিনা ইয়াকুলু ফি মিআন ওয়াহিদ ওয়া ইন্নাল কাফিরা ইয়াকুলু ফি সাবআতি আমআ, মুমিন একটা পাকস্থলিতে খায়, একটা পেটে খায়, আর কাফের তার সাতটা পাকস্থলী আছে, সাতটা পেটে খায়, সাত পেট খায়, চিন্তা করতে পেরেছেন? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে অমুসলিমকেও খাওয়িয়েছেন, ঠিক না, বোঝা যায় না? জি হ্যাঁ। আর কি, ও তুয়িনু আলা নওয়াইবিল হাক্কে, আর ন্যায্য বা প্রাপ্যের বিষয়, যেগুলো ন্যায্য বিষয়, হকের বিষয়, সেগুলোর ক্ষেত্রে আপনি সার্বিক সহযোগিতা করেন। কোনোখানে কারো হকের ব্যাপার রয়েছে তাহলে তার হক উদ্ধার করার জন্য, তার প্রাপ্য উদ্ধার করে দেওয়ার জন্য, তার অধিকার উদ্ধার করে দেওয়ার জন্য সাহায্য করেন আপনি। ধরেন একটা লোক একজন কাছে টাকা পয়সা পাবে কিন্তু টাকাটা দিচ্ছে না, কেন টাকাটা দিবে না? হ্যাঁ, অথবা তার উপরে জুলুম করছে, এই জুলুমের অবসান ঘটাইতে হবে, তার অধিকারটা উদ্ধার করে দিতে হবে, এই কাজগুলি করা, এগুলি কাজ আজকাল শহরের লোক তো করতে চায় না, কে কার দরবারে যায়, একটা লোক চোখের সামনে ওর ছিনতাই হচ্ছে, হ্যাঁ মেরে ফেলে দিচ্ছে, ডাকাতি হচ্ছে, কেউ কিছু বলবে না, শহরের লোক কেউ কার খোঁজ খবর নেবে না, চোখের সামনে দেখবে। গ্রামের লোকদের মধ্যে একটু খানিকটা এই ভালো গুণটা আছে যে এরকম কিছু হলে একটু হেল্প করার চেষ্টা করে, যদি ভালো মানুষ হয়, আর আজকালকার তো এই মোবাইলের যুগে কি করে, কেউ কারো হেল্প করবে না, খালি কি করছে, ছবি তুলছে, মেরে ফেলে দিচ্ছে একটা লোককে, গণপিটুনি দিয়ে মেরে ফেলে দিচ্ছে একটা মহিলাকে অথবা একটা পুরুষকে, হ্যাঁ
একটা ছোট বাচ্চাকে গমন পিটুনি দিচ্ছে একটা আম খাওয়ার জন্য, গাছের আম খেয়ে নিচ্ছে সেই জন্য ছবি করছে, কিন্তু ওই ছেলেটাকে যে উদ্ধার করতে হবে, ওই মহিলাটাকে যে উদ্ধার করতে হবে না, কোনো কিছু নেই। কেন আল্লাহর আজাব আসবে না, কেন ভালো মুসিবত আসবে না এই জাতির উপর? বুঝতে পারছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রগুলি ছিল, ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুম ওয়া তাকরি দাইফ ওয়া তুইনু আলা নওয়াইবিল হক। এই পাঁচটি হচ্ছে উত্তম চরিত্রের বহিঃপ্রকাশ, যে আপনার হ্যাঁ অন্তরে হ্যাঁ সত্যি সততা রয়েছে এবং আপনি একজন সৎ মানুষ আর আপনি একজন চরিত্রবান মানুষ, এর এগুলি প্রমাণ। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সান্ত্বনা দিলেন এই বলে, তার